মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। জেলা তৃণমূল পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর জন্মদিন উপলক্ষে হরিহরপাড়ার চোয়া নতুন পাড়ায় মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদ সম্পাদক রকি খানের নেতৃত্বে 150 জনকে শীতবস্ত্র প্রদান করা হলো। আমাদের রাজ্যের মাননীয় পরিবেশ মন্ত্রী, আমাদের সকলের প্রিয় দাদা শ্রী শুভেন্দু অধিকারীর আজকে 49তম জন্মদিন, তার উপলক্ষে আজকে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম রেখেছি। দাদার জন্মদিন উপলক্ষে আজকে আমরা প্রায় 150 জনকে কম্বল বিতরণ করলাম, শীতবস্ত্র বিতরণ করলাম উপহারস্বরূপ। আর আমরা দাদার একটা সুন্দর কেক কাটার মাধ্যম দিয়ে আমরা আজকে দাদার ওই অনুষ্ঠানটাকে কমপ্লিট করলাম। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।